প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমরা আজকে এসে হাজির হয়েছি অষ্টম শ্রেণীর বিজ্ঞান নিয়ে। আমাদের আজকের পাঠ জেএসসি পরীক্ষার্থীদের বিজ্ঞান বইয়ের অষ্টম অধ্যায়, রাসায়নিক বিক্রিয়া। তো আমরা আজকে রাসায়নিক বিক্রিয়া অধ্যায়টি এর আগের ধারাবাহিকতায় দ্বিতীয় পর্ব নিয়ে এসে হাজির হয়েছি। আমরা আজকে আলোচনা করব সংযোজন বিক্রিয়া। সংযোজন বিক্রিয়া কাকে বলে? এক বা একাধিক মৌল বা যৌগ একত্রে মিলিত হয়ে যদি একটি নতুন যৌগ উৎপন্ন করে তাকে সংযোজন বিক্রিয়া বলে। এখানে অর্থাৎ দুইটা মৌল অথবা দুইটা যৌগ একত্রে মিলিত হয়ে একটি নতুন পদার্থ সৃষ্টি করবে, তখনই তাকে বলবো আমরা সংযোজন বিক্রিয়া। যেমন এখানে হচ্ছে আয়রন এবং সালফারের সাথে বিক্রিয়া করে, আয়রন সালফারের সাথে বিক্রিয়া করে উৎপন্ন করবে আয়রন সালফাইড, অপরদিকে সোডিয়াম ক্লোরিনের সাথে বিক্রিয়া করে উৎপন্ন করবে সোডিয়াম ক্লোরাইড। তাহলে এখানে আয়রন এবং সালফার এই দুটি মৌল একত্রে মিলিত একটি নতুন যৌগ অর্থাৎ আয়রন সালফাইড তৈরি করেছে, অপরদিকে সোডিয়াম এবং ক্লোরিন দুইটি মৌল একত্রে মিলিত হয়ে সোডিয়াম ক্লোরাইড নামের একটি নতুন যৌগের উৎপন্ন করেছে, এজন্য এটি একটি সংযোজন বিক্রিয়া। আমরা এরপরে জানবো বিয়োজন বিক্রিয়া সম্পর্কে। বিয়োজন বিক্রিয়া হচ্ছে যদি একটি যৌগ ভেঙে এক বা একাধিক মৌল বা যৌগে পরিণত হয় তাকে বিয়োজন বিক্রিয়া বলে। একটি যৌগ ভেঙে যদি এক বা একাধিক মৌল অথবা যৌগে পরিণত হয় তখন তাকে আমরা বলবো বিয়োজন বিক্রিয়া। আমরা উদাহরণের সাহায্যে দেখে নিই। এখানে ক্যালসিয়াম কার্বনেট, এটি একটি যৌগ। এই ক্যালসিয়াম কার্বনেটটি ভেঙে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড অর্থাৎ দুইটি যৌগে পরিণত হয়েছে। একটি যৌগ ভেঙে দুইটি যৌগতে রূপান্তরিত হয়েছে, এজন্য আমরা বলতে পারি এটি একটি বিয়োজন বিক্রিয়া, অর্থাৎ একটি ভেঙে দুইটিতে রূপান্তরিত হয়েছে, এজন্য এটি একটি বিয়োজন বিক্রিয়া। আমরা আরো যদি উদাহরণ লক্ষ্য করি তাহলে দেখো অ্যামোনিয়াম ক্লোরাইড ভেঙে সেখানে অ্যামোনিয়াম ক্লোরাইডকে যখন তাপ দিব তখন সেটি ভেঙে অ্যামোনিয়াম গ্যাস এবং হাইড্রোক্লোরিক গ্যাস বা হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন করবে। অপরদিকে আরো যদি আমরা বলি পটাশিয়াম ক্লোরাইডকে যখন তাপ দিব তখন সেটা পটাশিয়াম ক্লোরাইড এবং অক্সিজেন উৎপন্ন করবে, অর্থাৎ এই তিনটি বিক্রিয়াই হচ্ছে বিয়োজন বিক্রিয়া। অর্থাৎ একটি ভেঙে দুইটি যৌগ অথবা মৌলেতে রূপান্তরিত হওয়াকেই বিয়োজন বিক্রিয়া বলে। এ পর্যায়ে আমরা জানবো দহন বিক্রিয়া সম্পর্কে। দহন বিক্রিয়া হচ্ছে কোন মৌল বা যৌগ যখন বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে রাসায়নিক শক্তিতে তাপ ও আলোক শক্তিতে রূপান্তরিত করে তাকে দহন বিক্রিয়া বলে। যেমন আমরা যদি বলি এখানে ম্যাগনেসিয়াম বাতাসে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে সেখানে সে ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন করবে, অপরদিকে সালফার বাতাসে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে সালফার ড্রাই অক্সাইড উৎপন্ন করবে। তাহলে আমরা দহন বিক্রিয়া বুঝতে পেরেছি। এ পর্যায়ে আমরা চলে যাব প্রতিস্থাপন বিক্রিয়ায়। প্রতিস্থাপন বিক্রিয়া হচ্ছে যদি কোনো মৌল একটি যৌগের অণু থেকে অন্য একটি মৌলকে সরিয়ে দিয়ে নিজে ওই স্থান দখল করে তাকে প্রতিস্থাপন বিক্রিয়া বলে। অর্থাৎ কোন একটি মৌল যদি কোন একটি যৌগের অণু থেকে ওই মৌলকে সরিয়ে দিয়ে নিজে সেই স্থানটি দখল করে নেয় তখন তাকে বলা হবে প্রতিস্থাপন বিক্রিয়া। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি আয়রন প্লাস কপার সালফেট, এখানে এই কপার সালফেট থেকে কপারকে সরিয়ে দিয়ে আয়রন কপারের জায়গায় অর্থাৎ নিজে সেই স্থান দখল করেছে, প্রতিস্থাপন করেছে এবং সেখান থেকে কপারকে সরিয়ে দিয়ে আলাদা করে ফেলেছে, এজন্য এটি একটি প্রতিস্থাপন বিক্রিয়া। আয়রন প্লাস কপার সালফেট, প্যারাসালফেট প্লাস কপার। তাহলে দেখো নিচে আমরা সংকেতগুলো লিখে দিয়েছি, কপার সালফেটের সংকেত CuSO4 এবং প্যারাসালফেটের সংকেত হচ্ছে FeSO4। আশা করি তোমরা এই পর্যন্ত ভালোভাবে বুঝতে পেরেছো। আমরা এরপরে চলে যাচ্ছি প্রশমন বিক্রিয়া। প্রশমন বিক্রিয়া হচ্ছে যে বিক্রিয়ায় অ্যাসিড ও ক্ষার বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করবে, অর্থাৎ যে বিক্রিয়ায় অ্যাসিড এবং ক্ষার
বিক্রিয়া করে লবণ এবং পানি উৎপন্ন করবে বা সৃষ্টি করবে তাকে প্রশমন বিক্রিয়া বলবো। যেমন উদাহরণস্বরূপ আমরা বলতে পারি সোডিয়াম হাইড্রোক্সাইড এটি একটি ক্ষার প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড, তাহলে ক্ষার অ্যাসিডের সাথে বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড লবণ এবং H2O অর্থাৎ পানি সৃষ্টি করেছে, এই জন্য এটি একটি প্রশমন বিক্রিয়া। অ্যাসিড ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ এবং পানি তৈরি করেছে, উৎপন্ন করেছে। এখানে দেখো রাসায়নিক বিক্রিয়ায় তাপশক্তির রূপান্তর, অর্থাৎ রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে কিভাবে তাপশক্তি রূপান্তরিত হয় বা উৎপন্ন হয় আমরা সেটি এখন ব্যাখ্যা করব। দেখো মোম একটি রাসায়নিক বস্তু, এই যে পাশের চিত্রে দেখতে পাচ্ছ একটি জ্বলন্ত মোম, এই মোমটি হচ্ছে একটি রাসায়নিক বস্তু। একে পোড়ালে এতে সঞ্চিত রাসায়নিক শক্তি পরিবর্তিত হয়ে তাপশক্তি ও আলোক শক্তিতে রূপান্তরিত হয়, অর্থাৎ এই মোমটিকে যখন আমরা জ্বালাবো তখন সেখান থেকে মোম থেকে আমরা কি পাবো, আলো পাবো এবং তাপ পাবো। একইভাবে গ্যাসের চুলায় গ্যাস জ্বালালেও গ্যাসে সঞ্চিত রাসায়নিক শক্তি পরিবর্তিত হয়ে প্রচুর তাপশক্তি ও আলোকশক্তি উৎপন্ন করে, উৎপন্ন তাপশক্তি দিয়েই আমরা রান্নার কাজ করি। আচ্ছা, এই প্রসঙ্গে আরেকটি কথা বলে রাখা যায়, এই যে মোমের জ্বলন, এখানে ভৌত পরিবর্তন এবং রাসায়নিক পরিবর্তন আসে। তাহলে রাসায়নিক পরিবর্তন হচ্ছে যেই পরিবর্তনের ফলে এক বা একাধিক নতুন বস্তু সৃষ্টি হবে, সেটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন। আর তাহলে রাসায়নিক পরিবর্তন দেখো এখানে মোমের যে জ্বলন, মোম জ্বলাতে যে আলো তৈরি হয়, তাপ তৈরি হয়, সেটি হচ্ছে রাসায়নিক পরিবর্তন। আর মোম গলতে গলতে যেহেতু এই যে মোমের উৎকৃষ্ট অংশটুকু দেখা যাচ্ছে, এটা হচ্ছে ভৌত পরিবর্তন। কেননা ভৌত পরিবর্তনে এর মূল গঠনের পরিবর্তন হয় না, অর্থাৎ নতুন কোনো বস্তু সৃষ্টি হবে না। এরপর এর সাথে সাথে আমরা ভৌত পরিবর্তন এবং রাসায়নিক পরিবর্তন সম্পর্কেও জানলাম, আমরা চলে যাব এই পর্যায়ে পরবর্তী অংশে। আমরা এখানে কিছু গুরুত্বপূর্ণ বিক্রিয়া, তোমরা এগুলো দেখে নিবে, স্লাইড ভিডিওটি পজ করে এগুলো দেখে নিবে, আমরা পরবর্তীতে চলে যাচ্ছি। আমরা এই পর্যায়ে আলোচনা করব শুষ্ক কোষ বা ড্রাই সেল। বিদ্যুৎ উত্তেজক হিসেবে অ্যামোনিয়াম ক্লোরাইড এর পেস্ট এবং ক্যাথোডের গায়ে হাইড্রোজেন গ্যাস দ্বারা পোলারন বা ছেদন নিবারক হিসাবে কঠিন ম্যাঙ্গানিজ ড্রাই অক্সাইড ব্যবহার করে যে কোষ তৈরি করা হয় তাকে ড্রাই সেল বা শুষ্ক কোষ বলে। তাহলে আমরা ড্রাই সেল বা শুষ্ক কোষ সম্পর্কে জানলাম, আমরা এই পর্যায়ে জানবো কিভাবে ড্রাই সেল বা শুষ্ক কোষ তৈরি করা হয়। শুষ্ক কোষ তৈরি করতে যে যে উপকরণগুলো লাগবে আমরা এক নজরে সেই উপকরণগুলো প্রথমে দেখে নিব। প্রথমত লাগবে একটি কার্বন দণ্ড, অ্যামোনিয়াম ক্লোরাইড, কয়লার গুঁড়া, ম্যাঙ্গানিজ ড্রাই অক্সাইড, লেই, দস্তা। এই উপাদানগুলো দ্বারা আমরা ড্রাই সেল বা ব্যাটারি তৈরি করব, শুষ্ক কোষ তৈরি করব। তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমে সিলিন্ডার আকৃতির দস্তার চুঙ্গ নাও। প্রথমে এই যে সিলিন্ডার আকৃতির একটি দস্তার চুঙ্গ নিব, এরপর অ্যামোনিয়াম ক্লোরাইড, কয়লার গুঁড়া ও ম্যাঙ্গানিজ ড্রাই অক্সাইড পানির মিশ্রিত লেই বা পেস্টটি চুঙ্গের মধ্যে দেই। এই চুঙ্গটির মধ্যে সবগুলো উপাদানকে একসাথে ভালো করে মিক্স করে পেস্ট তৈরি করে সে তার মধ্যে প্রবেশ করাবো। এই যে চুঙ্গের ভিতর প্রবেশ করালাম, তারপর তার মধ্যে কার্বন দণ্ডটি এমনভাবে বসাও যাতে দণ্ডটি দস্তার চুঙ্গটিকে স্পর্শ না করে। এই ভিতর দিয়ে আমরা কার্বন দণ্ডটা একটি কার্বন দণ্ড প্রবেশ করাবো যাতে সেটি চুঙ্গটিকে স্পর্শ না করে, এই চুঙ্গটিকে স্পর্শ না করে। এই যে কার্বন দণ্ড বসালাম, এরপর কার্বন দণ্ডের মাথায় একটি ধাতব টুপি পরিয়ে দিব। তাহলে কার্বন দণ্ডটির মাথায় ধাতব টুপিটি পরিয়ে দিই, এই যে এখানে এখন একটি ধাতব টুপি পরিয়ে দিব। আচ্ছা, এরপর দণ্ডটির চারপাশ দিয়ে পিচের আস্তরণ দিয়ে ঢেকে দিই, একটি এর চারপাশে পিচের আস্তরণ দিয়ে ঢেকে দিলাম। তারপর আমরা দণ্ডটির দস্তার চুঙ্গটিকে একটি শক্ত কাগজ দিয়ে ঘিরে দেই। এখন এটাকে একটি শক্ত কাগজ দিয়ে ঘিরে দিব, তাহলে আমাদের ব্যাটারি বা ড্রাই সেল প্রস্তুত
হয়ে যাবে। এই যে আমরা একটা শক্ত কাগজ বা মোড়ক দিয়ে ঢেকে দিলাম, এই পর্যায়ে আমাদের ড্রাই সেল তৈরি হয়ে গেল। এখন আমরা জানব সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া। সোডিয়াম ক্লোরাইডে কিভাবে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া চালনা করা হয় সেটি আমরা জানব। প্রথমে একটি ব্যাটারি, একটি বিকার, দুটি কার্বন দণ্ড, দুটি তামার তার, কিছু পরিমাণ পানি ও লবণ নেই। আচ্ছা, এই উপকরণগুলো আমরা প্রথমে নিলাম। নেওয়ার পর এরপর বিকারে কার্বন দণ্ড দুটি প্রবেশ করাই। এই যে বিকারের মধ্যে দুইটা কার্বন দণ্ড প্রবেশ করালাম, যার মধ্যে একটি ক্যাথোড, অন্যটি অ্যানোড হিসাবে কাজ করবে। আচ্ছা, দণ্ড দুটির সাথে তার দিয়ে ব্যাটারির সাথে সংযোগ স্থাপন করি। এই যে তার দিয়ে একটি ব্যাটারির সাথে দণ্ড দুটির সাথে সংযোগ স্থাপন করি। এরপর পানি ও লবণের দ্রবণ তৈরি করে বিকারে রাখার পর বিদ্যুৎ চালনা করি, বিদ্যুৎ চালনা করব। বিদ্যুৎ চালানোর পর সোডিয়াম ক্লোরাইড আলাদা হয়ে সোডিয়াম আয়ন এবং ক্লোরিন আয়নে আয়নের সৃষ্টি করবে। এই সোডিয়াম ক্লোরাইডটা পানির সাথে যখন বিদ্যুৎ চালনা করব তখন এটা আলাদা হয়ে যাবে, গিয়ে সোডিয়াম আয়ন এবং ক্লোরিন আয়নের সৃষ্টি করবে। সোডিয়াম আয়ন ঋণাত্মক আয়ন বিশিষ্ট, সোডিয়াম আয়ন ঋণাত্মক আয়ন বিশিষ্ট ক্যাথোডে গিয়ে সোডিয়াম যেহেতু ধনাত্মক আয়ন বিশিষ্ট, তো ধনাত্মকটা ঋণাত্মক আয়নের বিশিষ্ট ধারের মাধ্যমে প্রবেশ করবে, অর্থাৎ ক্যাথোডের গায়ে যাবে। ক্যাথোড হচ্ছে ঋণাত্মক, মাইনাস, অ্যানোড হচ্ছে ধনাত্মক। তো আমরা জানি সোডিয়াম ধনাত্মক, এই জন্য সে ঋণাত্মকে যাবে, অর্থাৎ ক্যাথোডে গিয়ে সঞ্চিত হবে। অপরদিকে ক্লোরিন হচ্ছে ঋণাত্মক, এজন্য সে ক্যাথোড অ্যানোডের গায়ে, অ্যানোডের গায়ে যাবে। আচ্ছা, ক্যাথোডে গিয়ে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে ধাতব সোডিয়াম উৎপন্ন করে, অপর দিকে ক্লোরিন আয়ন ধনাত্মক আয়ন বিশিষ্ট অ্যানোডে গিয়ে ক্লোরিন গ্যাস উৎপন্ন করে। এক্ষেত্রে বিক্রিয়াটি নিম্নরূপ, অর্থাৎ সোডিয়াম একটি ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম ধাতব সোডিয়ামে পরিণত হবে, ক্লোরিন একটি ইলেকট্রন গ্রহণ করে ক্লোরিন পরমাণুতে পরিণত হবে, ক্লোরিন ক্লোরিন পরস্পরের সাথে বিক্রিয়া করে ক্লোরিন গ্যাসে পরিণত হবে। আশা করি তোমরা সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়াটি সম্পূর্ণভাবে বুঝতে পেরেছ। তোমরা এই প্রক্রিয়াটি খাতায় লিখবে, চিত্র আঁকার চেষ্টা করবে। তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ বলতে কি বোঝায়? তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ বলতে যে সকল পদার্থকে বোঝায় যারা দ্রবীভূত বা বিগলিত অবস্থায় তড়িৎ পরিবহন করে না, যাদেরকে পানির সাথে মিশালে অর্থাৎ বিগলিত করলে এরা তড়িৎ পরিবহন করে না, তাদেরকে তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ বলে। যেমন আমরা বলতে পারি চিনি, গ্লুকোজ ইত্যাদি, এরা দ্রবীভূত অবস্থায় ও তড়িৎ পরিবহন করে না। এরপরের প্রশ্নটি হচ্ছে অ্যামোনিয়াম একটি যৌগমূলক, ব্যাখ্যা করো। আচ্ছা, অ্যামোনিয়াম একটি যৌগমূলক, যে সকল পরমাণু গুচ্ছ মৌলিক পদার্থের ন্যায় যৌগ গঠনে অংশ নেয় তাদেরকে যৌগমূলক বা রেডিক্যাল বলে। আচ্ছা, তাহলে এখানে অ্যামোনিয়ামের মধ্যে আমরা দেখতে পাচ্ছি অ্যামোনিয়ামের সাথে যখন ক্লোরিন বিক্রিয়া করবে তখন সেখানে অ্যামোনিয়াম ক্লোরাইড উৎপন্ন হবে। এখানে অ্যামোনিয়াম হচ্ছে ধনাত্মক আয়ন বিশিষ্ট, ক্লোরিন হচ্ছে ঋণাত্মক আয়ন বিশিষ্ট। এখানে অ্যামোনিয়াম মূলকটি একটি পরমাণু গুচ্ছ, তাহলে এটা হচ্ছে একটি পরমাণু, কারণ এখানে হাইড্রোজেন এবং নাইট্রোজেন দুইটা জিনিস, দুইটা মৌল রয়েছে, এই জন্য এটি একটি মূলক এবং এখানে এটি একটি পরমাণু গুচ্ছ। এটি স্বাধীনভাবে থাকে না, এটি চাইলেও এটি স্বাধীনভাবে থাকতে পারে না, মৌলিক পদার্থের পরমাণুর ন্যায় যৌগ গঠনে অংশ নেয়। এরা মৌলিক পদার্থের যে পরমাণু রয়েছে সেই পরমাণুর ন্যায় যৌগ গঠনে অংশ নেয়, এই জন্য অ্যামোনিয়াম একটি যৌগমূলক, আর এই জন্যই এটিকে একটি যৌগমূলক বলা হয়। আমরা এই পর্যায়ে জানবো অ্যামোনিয়া একটি ক্ষার, ব্যাখ্যা করো। আচ্ছা, তাহলে দেখো, যে সকল রাসায়নিক বস্তুর মধ্যে অক্সিজেন ও হাইড্রোজেন পরমাণু থাকে এবং যারা পানিতে হাইড্রক্সিল আয়ন তৈরি করে তাদেরকে ক্ষার বলে। অ্যামোনিয়া পানিতে দ্রবীভূত হয়ে অ্যামোনিয়াম হাইড্রক্সাইড
উৎপন্ন করে, পরে তা বিয়োজিত হয়ে অ্যামোনিয়াম প্লাস হাইড্রোক্সাইড আয়ন উৎপন্ন করে। অ্যামোনিয়া প্লাস পানি, অর্থাৎ অ্যামোনিয়া পানির সাথে বিক্রিয়া করে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করবে, আর সেই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডটি ভেঙে বিয়োজিত হয়ে অ্যামোনিয়াম প্লাস হাইড্রোক্সিল উৎপন্ন করবে। এজন্য আমরা বলতে পারি অ্যামোনিয়া একটি ক্ষার। তো সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। দুইটি ভিডিও ক্লাসের মাধ্যমে আমরা অষ্টম অধ্যায়টি অর্থাৎ রাসায়নিক বিক্রিয়া এই অধ্যায়টি আমরা শেষ করলাম। এই অধ্যায় সম্পর্কিত তোমাদের আর যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্টসে জানাবে। আমরা পরবর্তীতে এই অধ্যায়ের কিছু এমসিকিউ এবং সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সকলের সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।